এবার নতুন বছরে ঘটতে চলেছে বিরল দৃশ্য। নতুন বছরে মোট চারটি গ্রহণ হবে, দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। এই গ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। 2022 সালে গ্রহণ নিয়ে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল জনসাধারণের মধ্যে, আর এবার 2023 সালে যে গ্রহণগুলি হতে চলেছে তা নিয়ে বড় বড় জ্যোতিষ বিজ্ঞানীরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ এই গ্রহণগুলির কারণে সকলের জীবনে পড়বে ভয়াবহ প্রভাব, তাই গ্রহণের নিয়মকানুন সকলকেই যত্ন সহকারে পালন করতে হবে। তবে এই গ্রহণগুলি কবে, কখন শুরু হবে, কখন শেষ হবে এবং ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এই গ্রহণ চলাকালীন কী করবেন এবং কী কী করবেন না, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 2023 সাল নতুন বছর নিয়ে সকলেই উচ্ছ্বসিত। কবে কোন উৎসব পড়ছে এবং কবে কবে সূর্য এবং চন্দ্রগ্রহণ ঘটবে তা নিয়েও মানুষের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। হিন্দু ধর্মে গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে। এই সময়কালে অনেকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী 2023 সালে মোট চারটি গ্রহণ ঘটবে, দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। জেনে নিন কবে কোন গ্রহণ ঘটতে চলেছে এবং গ্রহণের সঠিক সময়। সূতককালে পুজো ও সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ। বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে। এছাড়াও সূতক সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ। রান্না করা খাবারে তুলসী পাতা রাখা হয় এ সময়। বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে 20 এপ্রিল বৃহস্পতিবার। গ্রহণ শুরু হবে সকাল 7:04 এবং শেষ হবে দুপুর 12:29। বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ ঘটবে 14 অক্টোবর শনিবার। এটি ভারত থেকে দেখা যাবে না, এর ফলে ভারতে এই গ্রহণের সূতক কাল বৈধ হবে না। তবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে 5ই মে শুক্রবার। গ্রহণ শুরু হবে রাত 8:45 এবং শেষ হবে রাত 1টায়। এটি উপছায়া চন্দ্রগ্রহণ হবে, যে কারণে সূতক কাল বৈধ হবে না। বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ঘটবে 29 অক্টোবর রবিবার। গ্রহণ শুরু হবে রাত 1:06 এবং শেষ হবে রাত 2:22। সূতক কাল শুরু হবে 29 অক্টোবর বিকেল 5টা থেকে এবং চলবে 30 অক্টোবর সকাল 10টা পর্যন্ত।